মাটির এই ধারা তলে কার হুকুমে এলে খেলা তোর সঙ্গ হলে যেতে হবে গো চলে মাটির এই ধারা তলে জগতে সব ছিলাম এক সাথে আর আল্লাহ পাক তখন বলছে আমি বলেছি সবাই মিলে যাব না তোমায় ভুলে বলেছি সবাই মিলে যাব না তোমায় ভুলে অদা করে এলে কেমন ভুলে গেলে মাটির এই ধরা তলে জান্নাতের ভিতরে আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া যখন ভুল করে গন্ধন খেয়েছিল তখন আল্লাহ পাক কিন্তু এই শয়তানের ক্ষেত থেকে বাঁচাতে পারতেন কিন্তু আল্লাহ পাকের একটি বাহানা ছিল এই বাহানা আদম এবং হাওয়া দুজনেই গন্ধন ফল খেয়েছিল এবং তাদের দুজনকে এই সুন্দর পৃথিবীতে ছেড়ে দিলেন এত সুন্দর পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করলেন সেই সম্পর্কে কবি লিখছে শুনুন পোশাক খুলে সাজাতে গে ফুলে গে ফলে দিল এই ধরা তলে সাজাতে গে ফুলে গে ফলে দিল এই ধরা তলে মাটির এই ধরা তলে যেদিন কেমন এসে যাবে যখন সবাই মৃত্যু বহন করবে তখন কেউ আজান দেবে না একে একে ধরে এনে এই সুন্দর পোশাক খুলে নিয়ে একটি করে সাদা কাফনের কাপড় পরিয়ে আমাদের ওই আধার কবরে রেখে আসবে সেই সম্পর্কে কবি লিখছে শুনুন যেদিন যাবে রে প্রাণ শুধু হবে আলান এ যে পিঠির বিধান কেউ দেবে না আজান এ যে পিঠির বিধান কেউ দেবে না আজান আর ঢেকে তোর পদনে গো এই নিঃশ্বাস বন্ধ হলে পোশাক নেবে খুলে আমরা এই পৃথিবীতে কত দাম দিয়ে সুন্দর সুন্দর পোশাক কিনছি পোশাক করছি কিন্তু যখন আমাদের এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সবাই কিন্তু এই কাপড় খুলে নেবে এবং শেষ কাফনের কাপড় একটি সাদা কাপড়ে আমাদের জড়িয়ে ওই আধার কবরে রেখে আসবে তাই কবি লিখছে শুনুন নিঃশ্বাস বন্ধ হলে পোশাক নেবে খুলে কাঠেরি দোলায় দুলে যাবি তুই হেলে দুলে মাটির এই ধরা তলে শেষ কথায় আমার প্রিয় কবি মনের আর্য শুনবেন কপরে দুনিয়ার মায়া জালে কেন
কেন যে বন্দী হলে দুনিয়ার মায়া জালে কেন যে বন্দী হলে বিধাতার সময় এলে যাবে গো সবই ফেলে মাটির এই ধারা তলে কার হুকুমে এলে খেলা তোর সঙ্গ হলে যেতে হবে গো চলে মাটির এই ধারা তলে শুনে একটি ঘটনামূলক কালাপ।